নাজমুল হোসেন শান্ত ছিলেন দল থেকে বাদ পড়ার দ্বার প্রান্তে। তাকে নিয়ে আশা হারিয়েছিলেন সমর্থকদের অনেকেই। এমনকি কেউ কেউ বলেছিলেন নাজমুল হোসেন শান্তকে যে সুযোগ দেয়া হচ্ছে সেটা অন্যায্য এবং নির্বাচক কমিটি এই আস্থার প্রতিদান পাবে না। ক্রিকেট বিশ্লেষকেরাও শান্তকে দলে নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তখন কেউ কেউ তাকে ফেলেছিলেন বাতিলের খাতায়। তবে পরবর্তীতে মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্বাধীন জাতীয় দলের নির্বাচক কমিটি তাদের আস্থার প্রতিদান পেলেন সম্ভবত সবচেয়ে সুমিষ্ঠ প্রক্রিয়ায়। নাজমুল হোসেন শান্ত ইংল্যান্ডের বিপক্ষে যে কোনো ফরম্যাটে বাংলাদেশের প্রথম সিরিজ জয়ের ম্যান অব দ্য সিরিজ। একই সাথে বড় ব্যবধানে সর্বোচ্চ রান সংগ্রাহক। এতদিন যে উন্নতির কথা নির্বাচকরা বলেছিলেন, যে সক্ষমতার কথা বলেছিলেন টিম ম্যানেজমেন্ট, সেটার প্রতিফলন মাঠে দেখিয়েছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো শান্তর সাথে কাজ করে যার পরনাই খুশি ছিলেন। ম্যাচের আগে শান্ত যে নিবেদন নিয়ে কাজ করতেন সেটা তার স্কোর কার্ডে প্রমাণ করতে বেগ পেতে হয়েছে। তবে তিনি এখন পারছেন, শান্ত যে পারেন সেটা 2022 সালের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকেই প্রমাণ দিচ্ছেন, যেখানে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান ছিল তার। বিশ্বকাপের সেরা পাঁচ রান সংগ্রাহকদের একজন হিসেবে বিরাট কোহলির পাশে নাম লিখিয়েছিলেন এই ওপেনার। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির ক্রিকেট কোচ এবং সাকিব সহ বাংলাদেশের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারদের মেন্টর নাজমুল আবেদিন ফাহিমের মতে, শান্ত ছোটোখাটো কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করেছে, তারই ফল সে এখন পাচ্ছে। বর্তমান ওয়ানডে ও টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি ইনিংস খেলেছিলেন নাজমুল হোসেন শান্ত, যার মধ্যে টি টোয়েন্টিতে তিনটি এবং ওয়ানডেতে দুটি। এই পাঁচ ইনিংসে দুটি ফিফটি ও দুটি চল্লিশের ঘরের ইনিংস। নাজমুল হোসেন শান্তর কাছে তার করা 47 বলে 46 রানের ইনিংসটি সবচেয়ে বেশি মূল্যবান। এই ইনিংস বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছিলেন দ্বিতীয় টি টোয়েন্টিতেই। নাজমুল হোসেন শান্ত তৃতীয় টি টোয়েন্টি ম্যাচেও প্রভাবশালী একটি ইনিংস খেলেছিলেন, যা ছিল 130 স্ট্রাইক রেটে। নাজমুল আবেদিন ফাইভ মনে করেন শান্তর সবচেয়ে বড় গুণ সে মানসিকভাবে শক্তিশালী, এটা অনেক ক্রিকেটারের বেলায় ঘটে না। শান্তকে নিয়ে যেভাবে সমালোচনা হয়েছে এটা সামলানো কঠিন, তবে শান্ত এটাকে দারুণভাবে সামলেছেন বলে মনে করেন কোচ নাজমুল আবেদিন ফাহিম। এত কিছু পরেও মানসিকভাবে কখনো ভেঙে পড়েনি বলেন মিস্টার ফাহিম। তিনি আরও বলেন, এটা একটা ইঙ্গিত যে শান্ত ধীরে ধীরে বাংলাদেশি ক্রিকেটের গুরুত্বপূর্ণ একজন চরিত্র হয়ে উঠবেন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার নাসের হুসাইনের মতে, শান্ত ধীরে ধীরে বাংলাদেশের তারকা হয়ে উঠেছেন। শান্ত এখন টেস্ট, ওয়ানডে ও টি টোয়েন্টি তিন ফরম্যাটেই বাংলাদেশের জাতীয় দলে নিয়মিত থাকবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। মাত্র কিছুদিনের ওয়ানডের কেরিয়ারে নাজমুল হোসেন শান্তর কিন্তু এরই মধ্যে তার সাফল্য ও ব্যর্থতা নিয়ে হয়েছে তুমুল বিশ্লেষণ। ওয়ানডে ফরম্যাটে 4.5 বছর আগে অভিষেক হয়েছিল তার। গত 4 বছরে শান্ত জাতীয় দলে থিতু হতে যে সময় কাটিয়েছেন তাতে অনেক ক্রিকেটাররাই অসহায় বোধ করতেন, কিন্তু শান্ত নিবেদিত ছিলেন বলেই বিশ্বাস করেন নাজমুল আবেদিন ফাহিম। শান্ত 2006 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সেরা পারফর্মারদের একজন ছিলেন। তখনই মনে করা হতো তিনি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কাণ্ডারী হতে যাচ্ছেন। তাই পরের বছরই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে শান্ত ডাক পেয়েছিলেন। এখন টেস্ট ফরম্যাটেও দারুণ খেলছেন এই নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্ত রিসেন্ট আফগানিস্তান ও বাংলাদেশ সিরিজেও বাজিমাত করেছেন। টেস্টের প্রথম ইনিংসেই তিনি 175 বলে 146 রান করেন এবং একই টেস্টের দ্বিতীয় ইনিংসে 151 বলে 124 রান করেন, যা দ্বিতীয় বাংলাদেশি হিসেবে পরপর দুইটা সেঞ্চুরি।